হ্যালো বন্ধুরা, প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজকে আমরা কলমি বা কলমুল শাকের পরিচয় ও গুণাগুণ বিস্তারিত আলোচনা করব। বন্ধুগণ, শাকপাতার মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ যা একজন মানুষকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজন। কলমুল বা কলমি শাকেরও রয়েছে অসাধারণ কতগুলো গুণ, যা জানলে আপনারাও আজ থেকে কলমি শাক খাওয়া শুরু করবেন। কলমি বা কলমুল শাক সাধারণত জলে জন্মে আর জলের উপরে ভেসে থাকে। এর কাণ্ড বেশ নরম এবং এর মধ্যে ফাঁপা থাকে। কাণ্ড ভাঙলে তা থেকে সাদা আঠার মতো রস বের হয়। এর পাতা দেখতে লম্বাটে ও শেষ প্রান্ত সূচালো। কলমির ফুলের রং সাদা, তবে গোড়ার দিক বেগুনি রঙের হয়। এই উদ্ভিদটি সহজে বৃদ্ধি পায় বলে মার্কিন যুক্তরাষ্ট্রে এটিকে নক্সিয়াস উইট বলা হয়। কলমি বা কলমুলের ইংরেজি কমন নামগুলো হলো রিভার স্পাইনেক, ওয়াটার স্পাইনেক, ওয়াটার কনভলভিউলাস ও চাইনিজ স্পাইনেক ইত্যাদি, এবং এর বিজ্ঞানসম্মত নাম হলো ইপোমিয়া অ্যাকোয়াটিকা। এটি শাক হিসেবে প্রায় সারা বিশ্বে পরিচিত। প্রধানত ভাজা ও ঝোল রান্না করে খাওয়া হয়, তবে তাছাড়াও বিভিন্নভাবে রান্না করা যায়। কলমি শাক একটি উপকারী উদ্ভিদ। এতে রয়েছে ক্যালসিয়াম ও আয়রন, তাই হাড় শক্ত ও মজবুত রাখছে এবং রক্ত শূন্যতা দূর করতে এটি বেশ উপকারী। কলমি শাকের ভিটামিন সি রোগ প্রতিরোধে সাহায্য করে। জন্মের পর মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে কলমি শাক যথেষ্ট সাহায্য করে। এছাড়াও এর অনেক গুণ রয়েছে, যেমন এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। ফোড়া ফাটাতে কলমি পাতা বেটে লাগালে ফোড়া গলে যায়। পিঁপড়া মৌমাছির কামড়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতেও এটি বেশ উপকারী। তো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করলাম কলমি শাকের সম্বন্ধে, যার ইংরেজি নাম হলো রিভার স্পাইনেক বা ওয়াটার স্পাইনেক, এবং বিজ্ঞানসম্মত নাম ইপোমিয়া অ্যাকোয়াটিকা। আপনারা যদি রোজ এরকম ভিডিও পেতে চান বিভিন্ন গাছের পরিচয় এবং গুণাগুণ সম্বন্ধে, তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।